ফ্রেন্ডস গুড মর্নিং, রিয়া ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো ফ্রেন্ডস, আমি তো খুব ভালো আছি আর আশা করি তোমরাও সবাই ভালো আছো। তো ফ্রেন্ডস দেখো, কালকে ভ্যালেন্টাইন ডে দারুণ কাটলো। তো চলো আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো দেখো মুনু এখানে খেলা করছে। তো মুনুর এই আজকেই লাস্ট খেলা করা, কারণ হচ্ছে কালকের থেকে মুনুর স্কুল সব খুলে যাচ্ছে। কি আনন্দ! এতদিন বাড়ি বসে থেকে থেকে এখনও স্কুলে যাওয়ার কোনো ইচ্ছা নেই। তো কালকের থেকে মুনু স্কুল না মানে সব স্কুলই খুলে যাচ্ছে। তো খুব ভালো হয়েছে। আর কতদিন এইভাবে বাচ্চাদের পড়াশোনা সব নষ্ট হয়ে যাচ্ছিলো, ওদের ছোটোবেলা যে স্কুলে যাওয়ার মজাটাই সেটাই ভুলে যাচ্ছিলো। তো ভালো, কালকের থেকে স্কুল খুলবে। তো সবাই সাবধানে, সবাই বাচ্চাদের স্কুলে পাঠাবে, স্যানিটাইজার মাস্ক তো অবশ্যই সবাই পাঠাবে বাচ্চাদের সাথে। তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো ফ্রেন্ডস দেখো, আমার স্নান টান হয়ে গেছে। তো ছাদে মেলতে এসেছিলাম, একটা কেমন একটা গরমের একটা টান চলে এসছে। তো খুব জল তেষ্টা পাচ্ছে, নিচে যাবো। স্নান করে উঠেছি আর গলা শুকিয়ে আছে, জল তেষ্টা পেয়েছে। হ্যাঁ, কী খেলছিস? এসব জল ঠল ঘেটে চুলা স্টাইল করছি। দাও দেখা দেখা ভেতরে দিয়ে। তো ফ্রেন্ডস যাবো, এখন নিচে যাবো, ঢকঢক করে জল খাবো, ভীষণ জল তেষ্টা পেয়েছে। তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো দেখা যাক আজকে সারাদিনটা কীভাবে কাটাই। তো ফ্রেন্ডস দেখো, এখন বাজে দুটো। তো মুনুকে এখন খাইয়ে দেবো। তো মুনু বাবা আসেনি, সেই জন্য আর মুনুরে দেরি করবো না, মুনুকে খাইয়ে দেবো। তার কী মেনু হয়েছে দেখে নাও, নাহলে আমি পরে বলতে গেলে আবার ভুলে যাব। তো এখানে দেখো আজকে হয়েছে পালং শাক, আর এখানে হয়েছে লাল শাক ভাজা। তো মা দেখো একদম বাদাম ঠাদাম দিয়ে ভেজেছে। তো কোন লাল শাক তো চিনতেই পারছো, যেটা কালকে ঘুরতে গিয়ে তুলে আনলাম। আর এখানে হয়েছে ডাল। আজকে একদম সিম্পল লাঞ্চ, কারণ এই কদিন ধরে মাংস মাংস মাছ মাংস খেয়ে আর ভালো লাগছে না, কারণ সেই অনেক দিন থেকে শুরু হয়েছে, সে বিবাহ বার্ষিকের থেকে শুরু হয়ে গেছে। তো আর ভালো লাগছে না রিচ খাবার। তো সেদিনকেও জয়নবাবু এসছিলো, তো দিদিভাই ওদিক দিয়ে পাঠিয়ে দিয়েছে মাংস মাছ, তারপরে পনির, সেই জন্য। আর তারপরে আমরা কালকে আবার করেছি মাংস মাছ, তো এই জন্য আর ভালো লাগছে না। সেই জন্য মাকে আজকে বললাম আজকে একদম ডাল করবা, সিম্পল করবা। তো আজকে এই মেনু হয়েছে। তো চলো মুনুকে খাইয়ে দিই, তারপরে আবার কথা বলছি। তো ফ্রেন্ডস দেখো, ছাদে চলে এসেছি। তো কালকের ভিডিওটা আপলোড করছিলাম, তো করতে করতে নিজেই ঘুমিয়ে পড়েছি। তো দেখো অনেকটা সন্ধে হয়ে আসছে, তো ছাদে জামা কাপড় হয়েছে তাই নিতে চলে আসলাম। তো দেখো সুন্দর গোল চাঁদ উঠেছে, তো তোমাদের দেখাই। দেখো দেখো তোমরা দেখতে পাচ্ছ কত বড় সুন্দর গোল চাঁদ উঠেছে। দেখো কি দারুণ লাগছে, মানে এখনো কত আলো রয়েছে। দেখো কি সুন্দর চাঁদ উঠে গেছে। তো ফ্রেন্ডস চলো জামা কাপড় নিয়ে চলে যাই, গিয়ে মুনুকে একটু পড়াতে বসাবো, কারণ এই কদিন ধরে একদম পড়াশোনা কিচ্ছু হয়নি। তো চলো একটু পড়াতে বসি, তো কালকে আবার স্কুল খুলে যাচ্ছে মুনুর। আসো, উঠে এসছে, যেই দেখে তাই ছাদে অন্য উঠে এসছে, কী অবস্থা। তো চলো, শীত করছে খুব, দাঁড়াতে জামা কাপড় নিয়ে চলে যাই। সকালের দিকে বলছিলাম কীরকম গরম গরম লাগছে, মনে হচ্ছে যেন গরম পড়ে গিয়েছে, কিন্তু এখন আবার খুব শীত করছে। তো ফ্রেন্ডস দেখো, আজকে দুধ জাল দিলাম, তো দুধ যেরম সেরমই পড়ে থাকলো। দিমানদার বাড়ি থেকে এই মাত্র প্রসাদ দিয়ে গেল, তো মুনু ওই দেখে লাফাচ্ছে আর দুধ খেতে হবে না দেখে, তো এখন বসে বসে প্রসাদ খেলো, আমরা সবাই খেলাম প্রসাদ। তো দুধ পড়ে থাকলো। তো বাবিন দেখো এদিকে মুখ ফুলিয়ে কি খাচ্ছিস? বাবিন এখন চা করেছে, তো আমি চা খাবো না, কিন্তু আমি চা খাওয়া ছেড়ে দিয়েছি এই মাত্র গাদাখানি কালকে বলছি। হ্যাঁ, কালকে বল
আমি তো চা খা ছেড়ে দিয়েছি, চায়ে চিনি থাকে। আমার শাশুড়িমা মানে চায়ে চিনি লিকার চায়ে চিনি না হলে খেতে পারে না, খাওয়া না চিনি না হলে খেতে পারে না, তো সেই জন্য মানে খুব ভালো মতোই চিনি দেয়, মিষ্টি হয় চায়ে। যা চিনি দিয়েছি আমিও খাবো না, তোমাকে আমি অফার করতে যাচ্ছি না, তো সেই জন্য আমি চা খাই না, আর ওয়েটটা খুব বেড়ে যাচ্ছে কাকে তো বললাম। তো এই মাত্র ধীমানদা মিষ্টি প্রসাদ দিয়েছে, তো গপ গপ করে খেয়ে নিলাম, এরকমই লাগা উচিত বলতে গেলে। তো এখন যাবো মুনুকে পড়াতে বসবো। কি দিচ্ছ দেখে দাও বড় কাপ। তো এখন যাবো মুনুকে পড়াতে বসবো, আমার বড়ের কাপ। তো মুনুকে পড়াতে বসবো, তারপরে 8টার সময় মিঠাই দেখতে আসবো। ওই চল পড়বি চল, কালকার থেকে স্কুল, স্কুলের ব্যাগ একদম সেই সেই যেখানে আমাদের সব জিনিসপত্র থাকে, তোমাদের তো স্টোর রুম, তো সেখানে সব রয়েছে, মানে ব্যাগপত্র একদম তুলে দিয়েছি আমি। তো আমার সেদিনকে আমি নিজেই যাই না মুনুর ব্যাগ কোথায় রেখেছি, শীতের জিনিস নামানোর সময় তো দেখালাম তোমাদের যে মুনুর ব্যাগ, স্কুল ব্যাগ টলির মধ্যে রয়েছে। না চা খাবো না, টলির মধ্যে রয়েছে। তো সেই ব্যাগ হচ্ছে গিয়ে সে এত তাড়াতাড়ি খুলে যাবে, খুব ভালো কথা, স্কুল খুলে গেল। তো ওখান থেকে আবার এই পড়ানো হয়ে গেলে আবার ওখানে উঠতে হবে আমার, ওখান থেকে উঠে ব্যাগ নামাতে হবে, স্কুল ড্রেস বের করতে হবে, সব করবো অনেক কাজ। তো চলো আয়োজন হেসে গড়ে পড়ছে। লজ্জা নেই, একদম লজ্জা নেই, স্কুলে যাচ্ছে ভয়তে মরে যাচ্ছে, কি করবে কি লিখবে কি পারবে না এইসব। তো চলো মুনুকে একটু পড়াশোনা করিয়ে নি, তারপরে উঠবো মুনুর ব্যাগ পড়াতে। চলো মানে করে নাও বললাম, চা খাবো না রিকোয়েস্ট, আজকে দিনটা খেয়ে আমি চা খাবো না, আমি গা পাকাচ্ছি, আমি এইমাত্র প্রসাদে কত মিষ্টি খেলাম, আমি চা খাবোই না। তোমার ভাগের মধ্যে আমিও খেয়েছি, চলো খেয়ে না, আমি এতটা চা খাবোই না। ও ঠিক আছে, বড় ব্যাপার না, আর দেখছে কাল থেকে আমি এতটা চা খাবো না, আজকে হাঁটতে যাবো চলো। তুই চুপ কর তো, তুই প্রতিদিন বলিস না, কাল থেকে একদম ডায়েট শুরু, ডায়েট শুরু। রোগা রোগা পাটকাটি তোর হচ্ছে গিয়ে, ও বলে ও প্রতিদিন বলে মামি হাঁটতে যাব, তারপরে উঠে বলে যেই ডাকি একদিন যাবে দুই দিন যাবে, তারপরে বলে আমার আমার পক্ষে সম্ভব না, কারণ আমার নিজের শরীরটা আগে, আমার ঘুমটা আগে, আমার ঘুমানোটা বেশি দরকার। 8টা সাড়ে 8টা বন্ধ না ঘুমালে ঘুম পোষায় না, আবার নাকি যাবে হাঁটতে, আমি মরে গেলেও বিশ্বাস করবো না। কমপ্লিমেন্ট দিচ্ছ নাকি ইনসাল্ট করছো কোনটা? আমি কিছুই করছি না, তুই যা যেটা সত্যি সেটা। চাটা খেয়ে না, কালকে প্রমিস, কালকে 5টার সময় উঠে যাবো, যা চাকে দেনা দূর ওই হাঁটতে যাবো, খেয়ে হাত দেখ দে, চা দেখ দে, খাবো না তো। আমার রয়েছে এখানে বাবা কি চিনি দিয়েছে, মানে জন্মের চিনি একদম ঢেলে দিয়েছে। চিনি কি ফিরিতে পাচ্ছিস? আমার শাশুড়িমা খুব সত্যিই খুব চিনি খায়, মানে লিকারে বলে একটু যদি চিনি কম হয় বলে শুধু চাটাই তো খাবো, লিকার চা, তাও যদি চিনি না হয় তো কি খাবো, টু মাছ। তো চলো তাড়াতাড়ি মুনুকে, ওই দেখো ভালো মেয়ে একদম গুড গার্ল, বই নিয়ে বসে পড়েছে। তো চলো তাড়াতাড়ি পড়াশোনাটা করে নিই, টাটা। তো ফ্রেন্ডস, বাবিন আমি তো বলেছিলাম যে বাবিন জামাইবাবুর সাথে চলে যাবে, কিন্তু কিন্তু আর গেল না আমাকে, কি মিথ্যে কথা, ও যাবে না বলে কাঁদছিল, ও দেয় না আমাকে, যেতে দেয়নি, এত ভালোবাসে, বলছে যে তুই চলে গেলে আমি একা হয়ে যাবো রে, তুই আমাকে এত ভালোবাসিস, তুই যাস না না সব বলে আমাকে আটকে দিল, কি করবো আর এত ভালোবাসা দেখে আমি আর যেতে পারলাম না। সেটা বল, সেটা বল, হ্যাঁ তো এত ভালোবাসা, ও যাবে না দেখে কাঁদছিল, সেই জন্য যাটা ক্যান্সেল হয়ে গেল। দিদি দিদিরে বললাম যে ওর না যেতে পারবে না, আর এদিকে মনুও কাঁদছিল বাবিন দিদি চলে যাবে বলে। তো এমনই এই করছে, আর 3-4 মাস পর যে কি করবে কে জানে বাবা। তো বাবিন কাঁদছিল যাবে না দেখে, তো আলটিমেটলি ও যাওয়াটা বন্ধ হয়ে গেল। তো চলো খুব ভালো হলো, এটাও বলো বিলেটা 4 মাস পর বাবিন চলে যাবে, পরেরটা পরে দেখা যাবে। তো চলো ও মা।
আমি উঠবো না, আমার ভিডিও ভিডিও করো না আবার। দেখো মুনু এক ব্যাগ বের করতে গিয়ে কি অবস্থা। টেডি ব্যাগটা দে, কোনো ঠিক ছিল না, আর এখন ফোন করে পাগল করে দিচ্ছে, সেই জন্য যেতে হচ্ছে মাধবী বাড়ি। ও বাবা, এই মাধবী কে হয় তোমার একটু বলে দাও। সবাই জানে, আরেকবার রিপিট, মাধবী আমার বেস্ট ফ্রেন্ড হয়। আচ্ছা, ওদের বাড়ি যাচ্ছি, সকাল থেকে বলছে যাওয়ার কথা, কিন্তু সেরকম কোনো প্ল্যানিং ছিল না যে যাবো, এখন ফোন করে পাগল করে দিচ্ছে যাওয়ার জন্য। সেই জন্য একটা অ্যাডভাইস দিই, সব কিছু প্ল্যানিং করে ভালো লাগে না, কিছু কিছু সময় সারপ্রাইজড হতে খুব ভালো লাগে। আরে বাবা, দেখে মনে হচ্ছে তো সিমলা বেড়াতে যাচ্ছো তুমি কোট পরে। তা ঠিক কথা, ঠান্ডা পড়ে যাচ্ছে। ইয়েস ইয়েস, তারপর তুমি তো সবাইকে দেখাচ্ছ তোমার ঘরে, তুমি সব টাঙিয়ে রেখেছো যাতে একটা হাওয়ার ফুও যাতে তোমার ঘরে না ঢুকতে পারে। ওই যে ওই যে পর্দা, হ্যাঁ পর্দা, পিছে পর্দা, পর্দা না তোর কি ওটা, আরে সেই পর্দাটা কেচে দিয়েছি। হ্যাঁ, তাই হচ্ছে গিয়ে আলো লাগছিল, দুপুরবেলা মনে ঘুমাচ্ছিল। ও আচ্ছা, ও মামা, ও মা বলে ভালো, আমার কাজ আছে, আমি একটু বের হলাম। যা, এখনই ব্যাগ নিয়ে স্কুলের জন্য বেরিয়ে পড়ো। যা যা যা, কাল সকালে যদি ঢং করেছিস তাহলে আমি ঘাড় ধাক্কা দিয়ে ব্যাগটা টান দিয়ে নিয়ে যাবো, তুই আমাকে তুই এটা পারিয়েছিস, দেখে নিস। দাঁড়া দাঁড়া, আমি একটা মানুষকে নিয়ে চলে আসি। দাঁড়া তুই এখানে, আমি এখানে দাঁড়িয়ে আছি, তুই যা। এই ঘোমটাটা একটু দাও, তোমার কোটের ঘোমটা, তাই বাবা ওটা আবার কি, এই মাস্ক পরো, লিপস্টিক পরতে হবে না।
যদি কোনো ছবি তুলি তাদের সাথে। ওরে বাবা, আমার বান্ধবীগুলো যদি আমাকে এরকম নিমন্ত্রণ করে ইনভাইট করতো, আহারে আমি যেতাম। তুই চল আমার সাথে। না, আমার ঠ্যাঙে ব্যথা। তুমি তো জানো শোনা, আমার ঠ্যাঙে ব্যথা, আমি কী করে যাবো বলো। কি পড়ে যাবে, এ কি পড়ে যাবে, তুই পড়েছিস? ও দেখতে এসে গেছি, আরে রান্নাঘরে ঢুকে পড়েছে। এই ওই দেখ ওই কড়াটার বিশাল কাঁড়া, ও সবাই সবাই বোঝে হচ্ছে অনেক পুরোনো দিনের কড়াই, কিন্তু বহুত কাজে লাগে, কিন্তু দেখতে বাজে হলেও কাজে লাগে ভীষণ। পাগল, এত কিছু রান্না করছিস কেন? তুমি আমার জন্য এত খাটনি করে ভালোবেসে রান্না করছো, আমি দেখাবো না? পাগলি একটা, তুই জানিস তুই এক নম্বর পাগলি। দেখো এখন রাস্তা পুরো ফাঁকা, অনেক রাত হয়ে গেছে, কটা বাজে এখন? আর কটা বাজে দেখি, এখন 12টা বেজে গেছে, রাস্তায় কেউ নেই। আর মা এখন সাদা চুল, ছোটো ছোটো সাদা চুল নিয়ে এখন বনগাই বাড়িতে ঢুকছে। তো ফ্রেন্ডস দেখো, অনেকদিন পরে একসাথে খুব আনন্দ করলাম, মজা করলাম। তো ফ্রেন্ডস এখন বাড়ি চলে যাচ্ছি, তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো, সবাই সুস্থ থাকো। গুড নাইট, আমি গাড়ি চালাতে চালাতে ঘুমিয়ে পড়েছিলাম, তাই আমি সারা দিতে পারিনি, আমার ঘুম পেয়েছে তো তাই ডেকে দিই বাড়ি।